বিক্রি করছেন কত? কিসের ভিত্তিতে মনে করেন কেন দেড়শো ডিম ভেঙে যায়? এটা কি কথা বললেন আপনি? ভাঙা ডিম বিক্রি করেন চল্লিশ টাকা হালি? কৃষি বিপণন যে একটা যৌক্তিক দাম নির্ধারণ করে দিয়েছে সেটা আপনি জানেন? এটা জানলে কি হবে? আমরা তো কিনা পরে এটা আমি স্লিপ তো দেখালাম আপনাকে, এটা জানলে লাভ হবে কি করতে হবে? আমার কথা বুঝেন, আমি আইন বাস্তবায়ন করি, আমাকে বলবে যে আপনি এই রেট বাস্তবায়ন করবেন, বাজারে আমাকে আদেশ দিবে, আমার অফিস আমাকে কি করবে আদেশ দিবে, আমি কি করব? আমি সেটা বাস্তবায়ন করব। আপনার দায়টা কোথায়? আপনি যখন বেশি রেটে কিনে আনছেন, আপনি যখন বেশি রেটে কিনে আনেন, ওনাদেরকে জিজ্ঞেস করেন না যে সরকার যে রেট দিচ্ছে আপনারা এই রেটে কেন দিতে পারতেছেন না? আপনার কাছ থেকে বেশি কিনলে তো আমারও বেশি বেচতে হয়। আপনি কি কোনোদিন জিজ্ঞেস করছেন এই কথাটা তাকে? জিজ্ঞেস করলে কি বলছে? আচ্ছা আজকে আমি জিজ্ঞেস করছি ভাই, এত রেটে আমরা কেমনে বিক্রি করব? পাইকারি বাজারে যায় না, এই জন্য কিন্তু আমাদের মনিটরিংটা আপনাদের বাজারে কেন আসতে হয়, কারণ এখানে ভোক্তাদের সমাগম হয়, মাঝে মাঝে ফোনে কথা হলে রেকর্ড করবেন, কারণ আমাদেরকেও কিন্তু তথ্য না দিলে কিন্তু আমরা এমনি ধরতে পারবো না। উনার ভাউচারে অন্যরকম তথ্য থাকতে পারে, পারে না? তাহলে আপনারটা দিয়েই তো আমাকে ভেরিফাই করতে হবে। ভাউচারগুলো রেখেছেন আপনি, ঠিক কাজ করেছেন। এখন আমরা ভাউচারের ছবি তুলে নিয়ে এই প্রতিষ্ঠানে এখন আমরা এটা ক্রস ভেরিফিকেশন করতে যাচ্ছি, ঠিক আছে? যদি আপনার ভাউচার সঠিক থাকে তো সঠিক, কিন্তু ওনার কাছে গেলে যদি আমি অন্য তথ্য পাই যে আপনি বেশি লিখে আনছেন, হ্যাঁ আপনাকে আপনাকে নিয়ে আমরা নিয়ে যাবো ওখানে, ঠিক আছে? মনে থাকবে, ঠিক আছে? কোনটা রাজীব? এটা তো, এটা তো অন্য নাম লিখা মিরপুর 6 কত বিক্রি করছেন আমি এটা জানতে চাই। আমি কিন্তু ভাউচারের ছবি নিয়ে আসছি। 1310 ক্রয়, 1340 বিক্রি। আপনারা কোথা থেকে কিনে আনেন? টাঙ্গাইল থেকে? আচ্ছা, টাঙ্গাইলের অফিসার শিকদার শাহিনুর আলম জি, তাকে এটা পাঠাও, ছবি তুলে এখনই পাঠাও। এই যে 12.95 টাকা হয়ে গেল 13.10 টাকা, এই জন্যই চাচ্ছি। 4 তারিখ আর এটা 5 তারিখ, একদিনের ব্যবধানে কেন এটা বাড়লো, এটা কি আপনাদেরকে, আপনি কি জানতে চাইছেন যখন কিনছেন, মানে আপনার দায়িত্বটা আপনি পালন করেন কিনা? প্রোডাকশন কম, খাবার দাম বেশি বলে পর আপনি কিনে নিয়ে এসে পড়েন না? সরকার যে একটা রেট দিয়েছে কৃষি মানে ইয়ে থেকে, প্রাণী সম্পদ থেকে, তো সেটা কি আপনারা জানেন না? জানেন আপনি যখন সরকার যা রেট দিয়েছে তার চেয়ে বেশি দামে কিনে আনবেন, তখনও তো আপনাকে জবাবদিহির জায়গাটা রাখতে হবে যে আপনারা কেন বাড়িয়েছেন, এটা এটা কারণ তা আপনি বললেন, এখন অফিসার ইনভেস্টিগেট করবে। 2 তারিখে দাম ছিল 12.65 টাকা, ঠিক 3 তারিখে হয়ে গেল 12.85 টাকা, 20 পয়সা বেড়ে গেল নাকি? ভুল বললাম? দাঁড়ান দাঁড়ান, ইনভেস্টিগেশন করছি, ধৈর্য ধরেন। তারপরে কি 4 তারিখে সেটা বের হয়ে গেল 12.95 টাকা, আরো 10 পয়সা বেড়ে গেল। তারপরে বেড়ে হয়ে গেল আবার কত? 13.10 টাকা, আরো 15 পয়সা বেড়ে গেল। প্রতিদিন 15 পয়সা 20 পয়সা করে বেড়ে যাচ্ছে, আপনাদের কাছে অস্বাভাবিক মনে হয় না? মনে হয়? অভিযোগ করছেন ভোক্তা অধিদপ্তরে? টাঙ্গাইল থেকে আনছেন, এই প্রতিদিন যে 15 পয়সা 20 পয়সা করে বেড়ে যাচ্ছে, আপনি যদি আমাদেরকে তথ্য না দেন তাহলে টাঙ্গাইলের অফিসার কিসের ভিত্তিতে এই ইনভেস্টিগেশনটা করবে বলেন আমাকে? দেখেন 2 তারিখ থেকে 5 তারিখ, 2, 3, 4, 5, 4 দিনে উনি ডিম প্রতি 45 পয়সা বেশি নিচ্ছে, মানে বাড়িয়ে দিয়েছে। তাহলে এই যে আপনারা যদি তথ্য দিয়ে আমাদের সহযোগিতা না করেন, আমরা কি করে এসে আপনাদেরকে বন্ধ করে দিই প্রতিষ্ঠান? কেন জানেন? আপনার দায় অনেক বেশি মার্কেটে, আপনি পাইকার।